السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শক, বর্তমান সময়ের যে রাজনীতি, এই রাজনীতিতে দুটো নেতিবাচক শব্দ নিদারুণভাবে জনপ্রিয় হয়ে পড়েছে। প্রথম শব্দটি হলো খেলা হবে। এখন এই যে খেলা হবে, এটি ভালো কোনো শব্দ নয়। এটি নিয়ে আমাদের দেশে অনেক নেতিবাচক কথাবার্তা রয়েছে। খেলাধুলা বলতে যেটি বোঝায় সেটি হলো সার্কাসের খেলা, বানরের খেলা আমাদের দেশে সাধারণত হয়, এবং বানর এবং সার্কাসের যে খেলাধুলা এটি নিয়ে বহু রং তামাশা রয়েছে, বহু আজে বাজে কথাবার্তা রয়েছে। এবং বানর যে সকল খেলাধুলা করে তার মধ্যে আমরা ছোটকালে যেটি জেনেছি এবং যেটি পড়েছি সেটি হলো একটি তৈলাক্ত বাঁশ বেয়ে একটি বানর প্রথম মিনিটে এতটুকু উঠল এবং দ্বিতীয় মিনিটে এতটুকু নামলো, এই ধরনের কথাবার্তা। এর বাইরে যে সকল খেলা কথা বলা হয় সেগুলো খুবই অশ্লীল খেলাধুলার কথাবার্তা। মানুষের দৈহিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক, এগুলো নিয়ে সাধারণত অশ্লীলভাবে মানুষ খেলাধুলার কথা বলে থাকে, অশ্লীলভাবে। এর বাইরে যেটি হয় সেটি হলো আমাদের দেশে ইতিবাচক অর্থে যেটি বলা হয় সেটি হলো প্রতিযোগিতা, ম্যাচ। ইংরেজিতে যেটিকে বলা হয় ম্যাচ, ঠিক বাংলায় যে প্লে, মানে প্লে বলতে যে জিনিসটি বোঝায় সেটির সঙ্গে আসলে ম্যাচের অনেক ডিফারেন্স রয়েছে। আমরা ফুটবল ম্যাচ খেলি, এরপর আমরা যাকে বলে ক্রিকেটের ম্যাচ হয়, তার সঙ্গে এই যে রাজনীতির ময়দানে ইদানিংকালে যে খেলা শব্দটি ব্যবহৃত হচ্ছে, এই খেলাটির আসলে ওরকম ইতিবাচক সম্পর্ক নেই। কিন্তু বাস্তবতা হলো এই একটি অদ্ভুত সময়ে খেলা হবে, এটি এখন অনেক বড় বড় নেতাদের মুখে যখন উচ্চারিত হচ্ছে তখন 70 বছরের একজন নেতাকে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে 7 বছরের একজন বালক কিংবা বালিকা। তো এই 7 বছরের বালক এবং বালিকার যে মুখে খেলা হবে উচ্চারণটি, এটি যে যাই বলুক না কেন বাংলাদেশে এখন এটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে। এটি গেল এক। দুই নম্বরে আরেকটি কথা, সেটা হলো আমি পালাব না, আমি পালাবো না। কে বলেছেন, কোন উপলক্ষে বলেছেন সেটা নিয়ে আমার বিস্তারিত বলার দরকার নেই, কেননা যারা ইউটিউব চ্যানেল দেখেন তারা সবাই জানেন যে কে পালাতে চেয়েছেন, কারা পালানোর মতো অবস্থায় রয়েছেন এবং কারা পালানোর হুমকির মধ্যে রয়েছেন, অথবা অনাগত দিনে কাদেরকে ধাওয়া দেওয়া হবে যেন তারা পালাইয়ে যান, অথবা তাদের উপর এমন শক্তি প্রয়োগ করা হবে যেন তারা প্রাণ ভয়ে এদিক ওদিক দিক বিদিক পালানোর জন্য রীতিমতো পাগল পাড়া হয়ে পড়বে। কারা কারা, এদেরও নাম ঠিকানা জনগণের একদম বুকের মধ্যে, কলিজার মধ্যে, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে স্বর্ণরূপ হীরামণি মুক্তা জহরত দিয়ে একেবারে গ্রথিত হয়ে গিয়েছে। তো সে যাই হোক না কেন, এখন এই যে এই সময়টিতে 2022 সনের নভেম্বর মাসে হঠাৎ করে কেন পালানোর কথা আসছে, পালানোর জন্য যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয় সেটি হলো, প্রথমত আপনি যদি পালাতে চান তাহলে আপনাকে ধাওয়া দিতে হবে। এখন কিভাবে আপনি ধাওয়া দিবেন, কাউকে আপনি মুগুর নিয়ে ধাওয়া দিতে পারেন, কাউকে আপনি মশাল নিয়ে ধাওয়া দিতে পারেন, কাউকে আপনি ইট পাথর দিয়ে মারবেন এরকম একটা উপলক্ষ করে ধাওয়া দিতে পারেন, কিংবা খালি হাতে হই 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 ধর ধর, যেমন চোর, চোরকে মানুষ ধাওয়া দেয়। তো চোরকে ধাওয়া দেওয়ার জন্য আসলে কোনো অস্ত্র শস্ত্র দরকার হয় নাই, শুধু যদি কেউ বলা হয় যে ধর, অমনি চোরের অন্তরাত্মা কেঁপে ওঠে, সে প্রবল বেগে দৌড়াতে থাকে রাস্তায়। এরকম কোনো পলায়ন পর চোরকে যদি আপনারা দেখে থাকেন তাহলে বুঝবেন যে চোরের যে পালানোর যে প্রকৃতি, এটির পিছনে যে শব্দ উচ্চারিত হয় বা কর্মকাণ্ড হয় এটি শুধু ধর শব্দ, মুখের শব্দই যথেষ্ট। দ্বিতীয়ত, আপনি যদি কোনো ডাকাতকে আক্রমণ করতে চান তাহলে সেক্ষেত্রে শুধু ধর বললে হবে না। এর কারণ হলো ডাকাতের হাতে অস্ত্র থাকে, তারা তুলনামূলকভাবে চোরদের চেয়ে একটু বেশি সাহসী। তো কাজেই কোনো ডাকাতকে যদি আপনি পালাতে বাধ্য করতে চান বা ডাকাত যদি পালাতে বাধ্য হয় সেক্ষেত্রে তার উপর শক্তি প্রয়োগ করতে হবে। ডাকাতের হাতে লাঠি থাকলে আপনার লাঠি থাকতে হবে, ডাকাতের হাতে যদি আগ্নেয়াস্ত্র থাকে আপনার হাতেও আগ্নেয়াস্ত্র থাকতে হবে, অথবা আপনাকে জনগণ, খালি হাতের জনগণ হলে হাজার হাজার জনগণ ডাকাতকে ঘেরাও করে ফেলতে হবে
এর ফলে কি হচ্ছে, ডাকাত মনে করবে তার কাছে যদি 5 রাউন্ড গুলি থাকে, এই 5 রাউন্ড গুলি দিয়ে 5 জন লোককে হয়তো আহত করা যাবে, কয়েকজনকে মেরে ফেলা যাবে, কিন্তু 5 লক্ষ লোক তাকে টেনে হিঁচড়ে, তার পশমগুলো পর্যন্ত টেনে হিঁচড়ে শুয়ে ফেলবে। ফলে এই ডাকাতরা তখন কি করে, আত্মসমর্পণ করে, পালানোর চেষ্টা করে অথবা পালিয়ে যায়। এটি গেল একটি পালানোর দ্বিতীয় ঘটনা। এরপরে পালানো হলো, মানুষ ভূতের ভয়ে পালায়, জিন পেত্নির ভয়ে পালায়, গভীর রজনীতে পালায়, আবার কেউ কেউ পালায় নিজে গভীর রাতে একটি অপকর্ম করেছে, সেটা জেনা হোক, ব্যবিচার হোক, চুরি হোক, চামারি হোক, এবং তার মনে হলো যে কদম আলী তাকে দেখে ফেলেছে, করিম মিয়া তাকে দেখে ফেলেছে। তো এই সকালবেলা সে করলোকে হঠাৎ করে কদম আলী বা করিম মিয়াকে সে দেখলো, আর অমনি নিজের অজান্তে করিম মিয়া হয়তো দেখেও নাই, জানেও না, কদম আলী শুনেও নি, কিন্তু সেই দেখা গেল যে যে চোর সে পালানো শুরু করলো, বা যে অপকর্মকারী বা জেনাকার, ব্যবিচার, মদখোর, তারা পালানোর চেষ্টা করবে। তো এরকম পালানো নিয়ে আমি মোটামুটি আপনাদেরকে 1 ঘন্টা এরকম বিভিন্ন কথাবার্তা বলতে পারি। এখন যেটার মূল কারণ হলো যে এই যে যারা বলছেন যে পালাবো না, তারা এই সময়টাতে এই কথা কেন বললেন, কি কারণে বলেন, পালানোর মতো কি এবং পরিস্থিতি তাদের পক্ষ থেকে শুরু হলো এবং অথবা জনগণের পক্ষ থেকে শুরু হলো, তারা এই কথাগুলো হঠাৎ বলছেন কেন। দ্বিতীয় প্রশ্ন হলো, তারা এও বলেছেন যে আমরা মরে যাব কিন্তু পালাবো না। এখন বক্তব্য হলো যে মরে যাবেন, যান, আপনাদের নিষেধ করেছে কি, আপনারা যদি মরে যান তাহলে আপনাদের বউ বাচ্চা কাঁদবে, কিন্তু সাধারণ জনগণের সাথে আপনাদের যে সম্পর্ক, তাতে আপনারা যদি মরে যান সাধারণ জনগণ খুশি হবে না বেজার হবে, একটু গণভোট দিয়ে দেখেন যে আমি বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়ে মরে যেতে চাই, হেমলক পানে মরে যেতে চাই, বা আমার আর ভালো লাগতেছে না, আমি অন্ন গ্রহণ করব না, বস্ত্র পরিধান করব না, আমি মরে যাব। আপনারা যদি চান আমি বেঁচে থাকবো, আর আপনারা যদি না চান তাহলে আমি মরে যাব, এখন আপনারা হা ভোট দিন অথবা না ভোট দিন। এরকম একটা নিরপেক্ষ ভোট দিয়ে দেখেন যে কয়জন মানুষ আপনার বা আপনাদের মরে যাওয়া বা বাসা নিয়ে কি চিন্তা করে। তৃতীয়ত বলেছেন যে জেলে যাব, জেলে যাওয়া কিন্তু এত সোজা জিনিস না, ইচ্ছা করলে কোনো মানুষ জেলে যায় না। জেলে যাওয়ার জন্য সুনির্দিষ্ট অভিযোগ থাকা লাগবে, জেলে যাওয়ার জন্য গ্রেপ্তার হতে হবে, এবং গ্রেপ্তারের আগে যদি পুলিশ বাহিনীর হাতে গ্রেপ্তার হন, এক ধরনের অপমানের শিকার হতে হবে, জনগণের হাতে যদি গ্রেপ্তার হন গণপিটুনি খেতে হবে, এরপর পুলিশ আপনাদের উদ্ধার করবে অথবা জনগণ আপনাকে থানায় সদর্প করবে, এরপর আপনি জেলে যাবেন। তো জেলে যাওয়াটা কিন্তু এত সোজা জিনিস নয়। তো কাজেই আমি পালাবো না, আমি মরে যাব, আমি জেলে যাব, এই কথাগুলো কেন এবং কোন পরিস্থিতিতে আসছে, এটি নিয়ে অনেকে প্রশ্ন করার চেষ্টা করছেন। এর বাইরে আরেকটি কথা যেটি আসছে সেটি হলো যে আপনি এই মুহূর্তে কেন এরকম কথাবার্তা বলছেন। এর কারণ হলো, আমাদের দেশে তো সবাই জানে যে আমাদের সব কিছু ক্ষমতা কেন্দ্রিক, ক্ষমতায় থাকলে একটি ইঁদুরও নিজেকে সিংহ বলে দাবি করতে পারে, একটি তেলা পোকাও নিজেকে ঈগল পাখি হিসেবে বলতে পারে যে আমি এখন ঈগলের চাইতে, যাকে বলে, দ্রুততার সাথে এবং শিকারী মনোভাব নিয়ে উড়তে পারি, তেলা পোকার সেই স্বাদ জাগতে পারে। এমনকি বনের যে শুয়োর রয়েছে, সেই শুয়োরও যদি ক্ষমতার সিংহাসনে বসে, সে বলতে পারে আমি কবিতা লিখব, আমি বাইরনের মতো কবিতা লিখব, কবি নজরুলের মতো কবিতা লিখব, এবং আমার যারা লোকজন রয়েছে তাদেরকে স্বীকার করতে হবে যে আমার কাব্য প্রতিভা কোনো অংশেই রবীন্দ্রনাথ নজরুলের চেয়ে কম নয়। এবং এই যে সিংহাসনে বসা বনো দাতালো শুয়োরটি, তার কথার মতো যে মানুষ তাকে কবি বলে স্বীকার করে নিতে পারে, এরকম ঘটনা নিয়ে কবিতা রচনা হয়েছে, কবি জেলে গিয়েছে এবং এরকম ঘটনা ঘটেছে। তো এই হলো আমাদের দেশে ক্ষমতার দাপট। ক্ষমতার কারণে সূর্যের রং পাল্টে যায় কারো কারো দৃষ্টিতে, ক্ষমতার কারণে আকাশে চাঁদ না থাকলে অনেকে চাঁদ দেখতে পায়, তারকারাজি না থাকলে অনেকে তারকা দেখতে পায়, এটা হলো ক্ষমতার দাপট। আর ক্ষমতা যখন চলে যায় তখন ভরা পূর্ণিমার যে জ্যোৎস্না প্লাবিত রাত, এটিকে নিকোষ অন্ধকারাচ্ছন্ন অমাবস্যার রাত বলে মনে হয়, এবং ভরা জোয়ার নদীতে থাকা সত্ত্বেও ক্ষমতা হারানো ব্যক্তি সেই জোয়ারের পানিতে নামতে সাহস পায় না, তার কাছে মনে হয় নদীতে 1 ফোঁটা পানি নেই, তৃষ্ণার্ত মরুভূমির যাত্রী হিসেবে পুরো জীবন তার কাছে দুর্বিষহ হয়ে উঠে পড়ে। তো সেই দিক থেকে যদি বিবেচনা করা হয়, এখন যারা পালানোর কথা বলছেন তাদের তো এখনও ক্ষমতা রয়েছে,
যথেষ্ট ক্ষমতা রয়েছে, তাদের বন্দুক রয়েছে, তারপরে তাদের বেহল রয়েছে, বাগি রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তো কাজেই তারা কেন এই মুহূর্তে পালাতে চাচ্ছেন, এর ফলে কি হচ্ছে, তাদের এই বক্তব্য নিয়ে সাধারণ যারা জনগণ তাদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে, এবং অনাগত দিনে যদি তাদের জন্য পালানোটা অনিবার্য নাও হয়, তাদের এই দোদুল্যমান মন, তাদের এই যে চিন্তা চেতনা এবং তাদের এই ধরনের যাকে বলে সন্দেহ, নিজেদের প্রতি সন্দেহ, এই কারণে কি হচ্ছে, অনাগত দিনে তাদের জন্য পালানোটা অনিবার্য হয়ে যেতে পারে। এবং সেই ক্ষেত্রে তাদের যে সমস্যা হবে, যারা পালানোর কথা বলছেন তাদের বয়স, তাদের শারীরিক যোগ্যতা, তাদের যাকে বলে পোশাক আশাক, এগুলো নিয়ে পালানো সত্যিকার অর্থে কঠিন হয়ে যাবে। কোটটাই পরে পালানো খুব কঠিন একটি বিষয়, হাতে যদি দামি ঘড়ি থাকে, রোলেক্স ঘড়ি থাকে, সেই ঘড়িগুলো নিয়ে পালানোর চেষ্টা করাটা, কিন্তু যারা ডাকাত থাকে, চোর থাকে, পিছনে যদি ধাওয়া করে, তাহলে তারা কিন্তু ওই লোকটিকে আক্রমণ করার চেয়ে তার হাতটা কেটে তার হাত থেকে রোলেক্স ঘড়িটা, 20 লাখ 50 লাখ টাকা দামের রোলেক্স ঘড়িটি নিয়ে যাওয়ার জন্য আমাদের এই সমাজে দুর্বৃত্তের কিন্তু অভাব নাই। তো কাজেই পালানোর জন্য যদি আপনি সিদ্ধান্ত নিয়ে থাকেন বা আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন, তো এই জন্য প্রস্তুতি নিতে হবে, ড্রেস কোড আপনাকে ঠিক করতে হবে, কেডস কিনতে হবে, এরপরে কোন ধরনের পোশাক পরে পালানো যায়, সময় কখন, যে সময়টাতে নিরাপদ থাকে, এবং পালানোর আগে কী ধরনের খাবার খেলে সাহস বাড়ে, কী ধরনের পানীয় খেলে দৌড়ানোর ক্ষেত্রে গতিময়তায় বৃদ্ধি পায়, এই সমস্ত বিষয়াদি নিয়ে গবেষণা করে, চিন্তাভাবনা করে, এরপরে যদি কেউ বলে যে আমি পালাবো, পাললে ধরো, তখন এটা একটা খেলা হবে, নিদারুণ একটা লুকোচুরি খেলা হবে। তার আগ পর্যন্ত যদি এই ধরনের কথাবার্তা হয়, তাহলে তাদের সেই যে পালানোর যে প্রতিশ্রুতি বা কথাবার্তা, এগুলো শুনে ঢাকার যে ঘোড়াগুলো রয়েছে আমাদের, সেই ঘোড়াগুলোও কিন্তু হেসে উঠবে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়ত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।